আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে ইরানকে কৃতজ্ঞতা জানিয়া হানিয়া ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করুন এর দোকান ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধে হামাসের খরচ ত্রিশ কোটি ইসরায়েলের আটশো কোটি টাকা যুদ্ধবিরতির পর ত্রাণ পৌঁছলে গাঁজায় ইসরায়েলকে নিয়ে বাইডেন একটি সরু দরুর উপর হারছেন এবং সর্বশেষ ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাকে হাতের হিসেবে ব্যবহার করছেন বাইডেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা একটি অনু থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে ইরানকে কৃতজ্ঞতা জানিয়ে হানিয়া গাজা উপত্যকার ওপর ইউদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিরোধের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর শুক্রবার গাজা এক জনসভায় দেওয়া ভাষণে হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত ও ঐসি বিজয়ে ফিলিস্তিনের জনগণকে অভিনন্দন জানান তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলোর বিরোচিত ও সাহসী ভূমিকার কারণে এই বিজয় অর্জিত হয়েছে সংঘাতে প্রতিরোধ ও সংগঠনগুলোকে আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান ইসমাইল হানিয়া হানিয়া বলেন জেরুসালামে আল কুদোস ও আল আকসা মসজিদ রক্ষা করার লক্ষ্যে গাজা উপত্যকা প্রদূষণ শুরু করেছিল এবং এর মাধ্যমে ইউদিবাদী শত্রুকে উচিত শিক্ষা দেওয়া সম্ভব হয়েছে এদিকে অপর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামী জিয়াদের সামরিক শাখা কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা শুক্রবার গাছে এক সংবাদ সম্মেলনে বলেন ফিলিস্তিনেরা এবারের সংঘাতে অভূতপূর্বভাবে ইসরায়েলের অস্তিত্বের ভীত কাঁপিয়ে দিতে পেরেছে তিনি বলেন আমরা ইউদিবদি শত্রু ও তার বসতি স্থাপনকারী পালগুলিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধ তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনারা আমাদের বিজয়ের অংশীদার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করুন বললেন এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোকান বলেছেন নারী ও শিশু সহ নিরাপদ ফিলিস্তিনিদের ওপর বর্বরচিত হত্যাযজ্ঞ চালানোর দায়ে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বের মেনে নেওয়া উচিত ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে শুক্রবার তিনি একথা বলেন এরদোগান বলেছেন বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না খবর তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে ইসরায়েল উনিশশো সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল একমুঠ ভূমি বাকি আছে এর দোকান বলেন বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটাই হচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধবিরতির প্রতিষ্ঠার পর শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এসব বলেন এগারো দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদায় ইসরায়েলি ফিলিস্তিনিদের শর্ত মেনে শুক্রবার ভোর থেকে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু হয়েছে এটাকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের জন্য বড় বিজয় হিসেবে গণ্য করা হয়েছে ইউদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ছেষট্টি শিশু ও উনচল্লিশ নারী সহ দুশো আটচল্লিশ জন ফিলিস্তিনে নিহত হয়েছেন আহত হয়েছেন এক জন অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশু সহ তেরো জন নিহত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধে হামাসের খরচ ত্রিশ কোটি ইসরায়েলের আটশো ষাট কোটি টাকা এগারো দিন হামলা পাল্টা হামলার পর অবশেষে থেমেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ইসলামের প্রতিরোধ আন্দোলন হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ হামাসের দেয়ের শর্ত মেনেই যুদ্ধবিরুদ্ধিতে সম্মত হয়েছে ইসরায়েল হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুনু গাজে সাংবাদিকদের বলেছেন গাজায় হামলা বন্ধের পাশাপাশি আল আকসাম মসজিদ ও শেখ জাররা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছে তা যতক্ষণ পর্যন্ত তেল আবিব মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসের যুদ্ধবৃদ্ধি বাস্তবায়ন করবে আরব নিজদের তথ্য অনুযায়ী এগারো দিনের হামলায় ফিলিস্তিনে এক লাখ বিশ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে গাজায় নিহত দুইশো এবং পশ্চিম তীরে নিহত পঁচিশ আহত হয়েছেন উনিশশো ফিলিস্তিনে অপরদিকে ইসরায়েলের হামাস অন্তত চার হাজার তিনশো রকেট ছুঁড়েছে এদের সেখানে নিহত হয়েছে বারো জন এবং আহত হয়েছেন তিনশো ত্রিশ জন গাছে অনেকগুণ বেশি ক্ষয়ক্ষতি সত্ত্বেও এই যুদ্ধকে ইসরায়েলের পরাজয় ও পিছু অটা হিসেবে দেখছি ফিলিস্তিনেরা পরমাণুসহ প্রতিরক্ষা খাতে বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসরায়েল মাথা নত করেছে বছর বছর ধরে কারাগারের মতো অবরোধে গাজার যোদ্ধাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা হিসেবে আয়রন ডোমের নাম জাহির করে ইসরায়েল হামাসের মাত্র তিনশো থেকে আটশো ডলার মূল্যের রকেটের কাছে চুবনে খেয়েছে তাদের কোটি কোটি ডলার এই আয়রন ডোম আনাদুর এজেন্সির খবরে বলা হয়েছে হামাসের ছোড়া স্বল্প পাল্লার প্রতিটি রকেট ধ্বংস করতে পাল্টা মিসাইল ব্যবস্থায় আড়াইশো গুণ বেশি খরচ করেছে ইসরায়েল ফিলিস্তিনের আটশো ডলার দামের একটি রকেট নিশ্চিতভাবে ঠেকাতে আয়রন ডোমকে এক লাখ ডলারের দুটি মিসাইল ছুটতে হয়েছে যুদ্ধবিরতির পর ত্রাণ পৌঁছল গাজায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরী কয়েক ঘণ্টা পর গাজায় ত্রাণের প্রথম চালান পৌঁছেছে এছাড়া শুক্রবার যুদ্ধবিরতির কার্যকরের পর হাজারো আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরছেন গাজা ও ইসরায়েলের খুলে দিয়েছে ইসরায়েল এই সীমান্ত দিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন সাহায্য সংস্থার ট্রাণের ট্রাক ঢুকছে গাজায় এসব ট্রাকে খাবার জ্বালানি ও ওষুধ রয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে এই এলাকায় এক লাখের বেশি মানুষ তাদের ঘর ভরে ছেড়ে পালিয়েছিল সেখানকার আট লাখ মানুষ খাবার পানির সংকটে রয়েছে এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন হাজার আহত মানুষকে চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে ঝুঁকির মুখে পড়েছে এই এলাকার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জাম দ্রুত ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি ইসরায়েলকে নিয়ে বাইডেন একটি সৌর দৌড়ের উপর হাঁটছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক সময়ের মতো ঘুরতর ইসরায়েলি সমর্থকও যখন যুদ্ধবিরতির কথা বলছেন দেশের প্রেসিডেন্ট বাইডেন তখনও চুপ ছিলেন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবও আটকে দেয় হোয়াইট হাউস ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিষয়ে বাইডেনের অবস্থানকে তাদের প্রতিবেদনে বাইডেন একটি সৌরু দড়ির উপর হাঁটছেন বলে উল্লেখ করেছে বাইডেনকে সনাতনী ধারা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটনে কংগ্রেসের ভেতর ইসরায়েল নিয়ে ডেমোক্রেটদের মধ্যে বিতর্কের গতিধারে বেশ কিছুদিন ধরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিন্তু হোয়াইট হাউসের কাজে তার ছিটিয়ে ভোটের প্রতিফলন সবে দেখা দিতে শুরু করেছে বাইডেনের সঙ্গে নেতানহর প্রথম টেলিফোন আলাপ নিয়ে যে বিবৃতি দেওয়া হয় তাতে ইসরায়েলের বিন্দু সমালোচনা ছিল না বরঞ্চ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা তুলে ধরা হয় আর এই সংঘাত শুরুর দিক আগেই ইসরায়েলকে প্রায় চুয়াত্তর কোটি ডলারের অস্ত্র বিক্রির এক চুক্তি অনুমোদন করেন বাইডেন সন্দেহ নেই বাইডেন একটি সৌর দড়ির উপর হারছেন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় কংগ্রেসে বাইডেনের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো পাস করাতে দলের বামপন্থী অংশের সমর্থন তার জন্য জরুরি এখন পর্যন্ত দলের এই অংশটি প্রেসিডেন্টকে সমর্থন করছে কিন্তু ইসরায়েলের যে আচরণকে তারা মানবাধিকার চরম লঙ্ঘন হিসেবে দেখে সেগুলোকে যদি প্রেসিডেন্ট বার্তা না দেন তাহলে তাকে ত্যাগ করতে তার দ্বিধাবোধ করবে না এবং সর্বশেষ ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বাইডেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরোপিত বেআইনি ও অমানবিক নিষেধাজ্ঞাকে ভিয়েনার সংলাপে হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে চেষ্টা জো বাইডেন করছে তার তীব্র সমালোচনা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাউদ জারিফ তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরলের সঙ্গে এক টেলিফোন আলাপে এ সমালোচনা করেন ইরানের পরমাণু সমঝোতা পুনর্জীবনের জন্য বোরেল ছয়তা সহকর্মীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রশংসা করে জারি বলেন জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর গত পাঁচ মাস ধরে আমেরিকার ইরান বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাস ও প্রতিশ্রুতি লঙ্ঘনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে যা অগ্রহণযোগ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভিয়েনের চলমান সংলাপ থেকে ফল বের করে আনতে হলে আমেরিকাকে তার নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে এবং তা জো বাইডেন রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জার্মানি ফ্রান্স চীন রাশিয়া ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চতুর্থ দফা সংলাপ গত বুধবার ভিয়েনায় শেষ হয়েছে সংলাপে ইরানের প্রতিনিধি দলের প্রধান ও উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকুচি তেহরানে ফিরে বলেছেন চতুর্থ দফা আলোচনা বেশ খানিকটা অগ্রগতি অর্জিত হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এই কারণে আলোচক দলগুলো নীতি নির্ধারকদের সঙ্গে প্রয়োজনীয় সলা পরামর্শ করতে যা যা রাজনীতি ফিরে গেছে আগামী সপ্তাহে ভিয়েনায় দুপক্ষের মধ্যে পঞ্চম দফা সংলাপ শুরু হবে